তাহলে কি হলো, মানে আপনার পুস্তকালয় এলাকা যেটা উত্তর আপনার কুকুলা কোনটা পুস্তকালয় উত্তর কি হলো? একচুয়ালি কালি যেটো প্রোগ্রাম আছিল এটা মানে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন ডে হিসাবে মানে সমগ্র ভারতবর্ষ তথা বোরাকবেলি হাইলাকান্দি প্রতিটি ইউনিট প্রত্যেকটি ইউনিটে এবং প্রত্যেকটি মানে এলাকায় মানে ফ্ল্যাগ হোস্টিং তথা কাশ্মীরের যে জওয়ান শহীদ হয়েছে তেখেতর মানে শ্রদ্ধাঞ্জলি হিসাবত মানে 2 মিনিটের নিরবতা পালন করেছিল। তারপর আমার মেম্বার সকলে মানে এই বিভিন্ন সামাজিক কাজকর্ম হাতত লৈছিল, যার মধ্যে আছিল মানে এই হসপিটালত মানে রোগী সকল মানে ফ্রুড ডিস্ট্রিবিউশন আর কবরস্থান বা রাস্তা ক্লিন করা আর বৃক্ষ চারারোপণের কার্যসূচী আছিল। এই সকল সম্পূর্ণ করার আগতেই কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যারা কালি প্রথম নহে তার আগতে এনেকা মানে উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন সময় মানুষের উপর আক্রমণ বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন অশ্লীল আচরণ অশ্লীল কমেন্টস সেগুলো আগরপরা করে আইছে। কালি জায়গাতে মানে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ফ্ল্যাগ খুলি পপুলার ফ্রন্ট মানে বেইজ্জতি করেছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বেনার বেইজ আছে সেইবিল খুলিছে প্রশাসনের সম্মুখত। আমি অত্যন্ত মানে আশ্চর্য হয়েছো যে খালের আচরিত হয়েছো যে খালের যেন মানে প্রশাসনের সম্মুখত যে প্রশাসনের পুলিশ থাকা সময়ত যে এনেকা একটা উগ্র হিন্দুত্ববাদী হাতে গোনা কেটা লড়া আছে, হাতে গোনা কেটা লড়া এনেকা মানে কাম করিব পারিছে মানে লাঠি দা দার অস্ত্র লৈ আহি মানে তাত আক্রমণ চলাইছিল। আর আমার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বেনার আর ফ্ল্যাগ সিঙাই ফেলিছে। আর তারপর আরো ইসলাম মুর্দাবাদ মুসলিম মুর্দাবাদ মুসলিম পাকিস্তান যাওক এনেকা দনিয়ে দিছে। আর মানে এখানে ইয়াত সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর সৃষ্টি প্রয়াস করেছিল, কিন্তু আমার পপুলার ফ্রন্টের সদস্য সকলে মানে ধৈর্য সহকারে মানে শান্তি আমার বিশ্বাস আছে ভারতবর্ষ সংবিধানের উপর বা আর হাইলাকান্দি প্রশাসন। তারপর মানে আমার আমার তরফ থেকে আমার পপুলার ফ্রন্টের তরফের পর একটা FIR দেওয়া হয়েছে 7 জন মানে উগ্র হিন্দুত্ববাদী লড়ার লড়ার নাম দিয়ে দেওয়া হয়েছে RSS বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ পরিষদের যেবিল উগ্র হিন্দুত্ব আছে তাদের বিরুদ্ধে 7 জনের বিরুদ্ধে 7 পার্সনের বিরুদ্ধে FIR দেওয়া হয়েছে। আর আমার আশা করছো মানে 2-3 দিনের ভিতর দুষ্কৃতিকারীক প্রশাসনে অ্যারেস্ট করিব, আর যদি অ্যারেস্ট নকরে তাহলে আমি বৃহত্তর আন্দোলন আরও বিভিন্ন দল সংগঠনে আগবড়াইছে আমার মানে এনেকুৱা ধরনের যে হিন্দু মুসলিম মুর্দাবাদ ইসলাম মুর্দাবাদ ধরে দিছে তার বিরুদ্ধে বিভিন্ন দল সংগঠন আগুয়ে আইছে। আর আগন্ত দিনক আমি গণতান্ত্রিক আন্দোলন করবলে বাধ্য হবো।